হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আজকে আমি গুরুত্বপূর্ণ কতগুলো সেটিংস দেখাবো ফেসবুকের সেটিংস, ঠিক আছে? ফেসবুকের যে নতুন আপডেট এসেছে, অনেকগুলো অপশন অ্যাড হয়েছে, ঠিক আছে? অনেকগুলো ফিউচার অ্যাড হয়েছে, এখানে সবগুলো ফিউচার আপনারা এখানে পাবেন। তো এখানে সেটিংসগুলো কিন্তু চেঞ্জ হয়েছে, ঠিক আছে? আমি সবগুলো সেটিং দেখাবো আজকে, কীভাবে একটা একটা করে কোন সেটিংয়ে কী কাজ, ঠিক আছে? তো চলুন ভিডিওটি শুরু করছি। হ্যালো গাইস, আমি সবুজ, আপনারা দেখছেন সবুজ টেক প্রো ইউটিউব চ্যানেল। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে 5 টাকা বেল বাটনটি অন করে দিন পরে ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। তো চলুন ভিডিওটি শুরু করছি। তো প্রথমে আমরা ফেসবুকে চলে যাব, অ্যাপে চলে যাব। তো অ্যাপে গিয়ে এখানে আমরা ট্রেইলারে ক্লিক করব। ট্রেইলারে ক্লিক করলে এখানে সেটিংসে চলে যাব, প্রাইভেসি অ্যান্ড সেটিংস অ্যান্ড প্রাইভেসি, ঠিক আছে? তারপর আমরা এখানে সেটিংসে চলে যাব, সেটিংসে চলে যাব। এখানে প্রথমে দেখাচ্ছে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, তো এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে উপরে লেখা, উপরে যে নাম, যে এখান থেকে কিন্তু নাম চেঞ্জ করা যায়, নাম স্টাইল করা যায়, স্টাইল করে লেখা যায় এখান থেকে, ঠিক আছে? তো দ্বিতীয় দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে কন্ট্যাক্ট বা আপনার ইমেল নাম্বারটা এখানে দেওয়া থাকবে, ঠিক আছে? তারপরে 3 নম্বরে আছে যে আইডেন্টিটি কনফার্মেশন, ঠিক আছে? তো এখানে কনফার্ম ইউ আইডেন্টিটি, তো এখানে কিছু আছে, এটা প্রয়োজন নেই আমাদের। তো 3 নম্বরে এটা কিন্তু, 4 নম্বরে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস। এটা এতে গিয়ে দেখতে পাচ্ছেন কিছু লোড দেখাচ্ছে, তো আবার এখানে আবার ক্লিক করব। এখানে আবার ক্লিক করে দেখতে পাচ্ছেন উপরে আছে ডিএক্টিভেট অ্যাকাউন্ট, এখানে ডিএক্টিভেট করতে পারবেন অ্যাকাউন্টটি। নিচে দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাকাউন্ট, এখানে কিন্তু পারমানেন্টলি একবারে ডিলেট করে দিতে পারবেন আপনি অ্যাকাউন্টটি, ঠিক আছে? এই যে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিএক্টিভেশন, এখানে কিন্তু একবারে এখানে ক্লিক করে একবারে কিন্তু আপনি এটারে ডিলেট করে দিতে পারবেন একবারের জন্য, জীবনের জন্য, ঠিক আছে? তো এখান থেকে বেরিয়ে আসবো। বেরিয়ে আসলে এখানে 2 নম্বর সেটিং দেখতে পাচ্ছেন, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, তো এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন চেক ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিং, এখানে দেখাচ্ছে। তো এখানে হোয়ার ইউ লগিং ইন, ঠিক আছে? এখানে কটা ফোনে আপনার এটা এই ফেসবুক অ্যাকাউন্টটা লগিং আছে এখানে দেখতে পাবেন। দেখছেন পাচ্ছেন আমার সাওমি Redmi 7, এটা দুটাই একটাই আছে, ঠিক আছে? আমার নেই, তো এখান থেকে যদি থাকে আপনারা কিন্তু এখান থেকে এটাকে রিমুভ করে দিতে পারবেন। তারপর নিচে আছে চেঞ্জ পাসওয়ার্ড, এখান থেকে ফেসবুকের পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিতে পারবেন, ঠিক আছে? আমি দেখাচ্ছি, এখানে যদি প্রবেশ করেন এখানে উপরে দেখছেন কারেন্ট পাসওয়ার্ড, যে আগের পাসওয়ার্ডটা দিবেন, নিচে 2টা নিউ পাসওয়ার্ড দিবেন, দিয়ে আপডেট পাসওয়ার্ড লিখলে এখানে দিলে এখানে এটা পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো তারপরে চলে যাব অন্য একটা সেটিংসে। তো এখানে দেখতে পাচ্ছেন ইউজ টু ফ্যাক্টরি অটোমেটিকলি, এখানে আমাদের কাজ নেই, নিজে দেখতে পাচ্ছেন এগুলা, এগুলো কিন্তু তেমন প্রয়োজন পড়ে না। তারপর আমরা ব্যাগে চলে যাচ্ছি, এখানে একটা পেমেন্টের ব্যবসা করা আছে, পেমেন্ট হচ্ছে একটা ফেসবুকের অনেক আপডেট আসবে, পরবর্তীতে অনেক কিছু আসবে, সেক্ষেত্রে এই ইটা করে রাখছে, ঠিক আছে? এই আপডেটটা, এই ফাংশনটা পেমেন্টের, ঠিক আছে? তো নিচে দেখতে পাচ্ছেন নিউ ফেড, এখানে কি আছে নিউ ফেডের ফেভারিট লিস্ট, আনপ্লয়ি, রিকানেক্টিক, ঠিক আছে? এগুলো কিন্তু আমাদের এখন প্রয়োজন নেই। তো নিচে দেখতে পাচ্ছেন তারপরে রিয়াকশন প্রেফারেন্স, এখানে কি আছে, এখানে অফ পোস্ট ফ্রম অদার্স, ঠিক আছে? অন পোস্ট ফ্রম অদার্স মা অন ইউর পোস্ট, নিচেরটা এখানে অন করে দিবেন কারণ আপনার পোস্টগুলো অন হবে, ঠিক আছে? তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন, নোটিফিকেশন আপনি কিসের কিসের নোটিফিকেশন এখানে দিতে চান, এখানে এটা অ্যালাউ করে দিতে পারবেন আপনি। নোটিফিকেশন কমেন্টস, এখানে কমেন্টস আছে, ট্যাগ, রিমাইন্ডার, মোর অ্যাক্টিভিটি অ্যাবাউট এবং আপডেট ফ্রম ফ্রেন্ড, ঠিক আছে? এখানে যেটা মন চায় আপনি এটাকে অ্যাক্টিভেট করে দিতে পারবেন, যেভাবে মন চায়, SMS বা যেখানে দেখবেন, এখানে এই যে এখানে কিন্তু এটা অ্যাক্টিভেট আছে, যে অ্যালাউ নোটিফিকেশন অন ফেসবুক, ঠিক আছে? সব কিছুর এটা অ্যালাউ করা আছে। নিচে পাচ্ছেন শর্টকাট, এখানে আপনার শর্টকাটে শর্টকাট বারে কী 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 আছে এখানে লেখা, ক্যান্ডি ক্রাশ, গ্রুপ, ওয়ার্ডস, ঠিক আছে? তারপর নিচে আছে নোটিফিকেশন ডট, এই যে এগুলো উপরে আপনার নোটিফিকেশন বারে আছে যে ফেসবুকে আমরা প্রথমে প্রবেশ করি। তো এখানে আছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা আপনি সিলেক্ট করে নিতে পারেন, যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি এখান থেকে উপভোগ করতে পারেন, ঠিক আছে? যে বাঙালি দেওয়া আছে যে এখানে, তো আমরা ইংলিশ মানে যেটা মন চাই এটা এখান থেকে দিতে পারেন ইচ্ছা মতো। তারপর আছে এখানে কি মিডিয়া, মিডিয়াতে এটা ইম্পর্টেন্ট একটা বিষয়, তো মিডিয়া দেখতে পাচ্ছেন উপরে অপটিমাইজেশন, এটা অফ থাকবে। নিচে আছে দেখবেন ডাটা সাভার, এখানে কিন্তু ডাটা সেভ করতে পারবেন আপনি, ঠিক আছে? এখানে এটা ডাটা আপনাদের ফেসবুক কিন্তু প্রচুর ডাটা কাটে, তো এখান থেকে কিন্তু আপনি ডাটা সেভ করতে পারবেন।
এখানে আছে নিচে দেখতে পাচ্ছেন অটো প্লে। আমরা যখন ফেসবুক ইউজ করি তো এখানে কিন্তু ভিডিওগুলো অটো প্লে হয়ে যায়, ঠিক আছে, অটোমেটিক চলতে থাকে, আমরা দেখতে চাই না তবুও কিন্তু এটা চলতে থাকে। তো আমরা কি করব, এখানে নিচে নিয়ে দিয়ে দেবো নেভার অটো প্লে ভিডিওর, ঠিক আছে। তো এখানে কিন্তু নিচে দিয়ে দিলে আর এটা অটো প্লে হবে না, আমার একদিন দেওয়া আছে। তো ভিডিও স্টার্ট ওয়েট সাউন্ড, দেখুন আপনার যদি ভিডিওটা যখন প্লে হবে আপনি কিন্তু প্রথমে সাউন্ড আসবে, যে এখানে এটা দিয়ে রাখছি প্রথমে সাউন্ড চলে আসবে। তো নিচে দেখতে পাচ্ছেন খুবই ইম্পর্টেন্ট সেটিংগুলো, তো ভিডিও আপলোড এইচডি, দেখুন আপনি যদি ভিডিও বা ফটো আপলোড দেন এখানে কিন্তু এইচডি কোয়ালিটিতে আপলোড দিতে পারবেন, ঠিক আছে। নিচে দেখতে পাচ্ছেন ফটো আপলোড, এটা কিন্তু দুটাই চালু করে রাখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন রিডাক্ট 3D ফটো মোশন, ঠিক আছে, এইটাকে অন করে দিবেন, আপনার 3D ফটো আপনি এখান থেকে আপলোড করতে পারবেন, ঠিক আছে। নিচে দেখতে পাচ্ছেন সাউন্ড ইন দ্য অ্যাপস, ঠিক আছে, অ্যাপস আপনি সাউন্ড হবে সব কিছুতে, সাউন্ডটা অন রাখলেন অন থাক, ঠিক আছে। অ্যাপ আপডেট, এই অ্যাপ আপডেটটা দেখুন, অ্যাপ আপডেট কিন্তু অটোমেটিক অ্যাপ আপডেট, আপনার অটোমেটিক অ্যাপ আপডেট, বাকি আপনি নিজেও দিতে পারেন, এটা কিন্তু এভাবে দিলে আপনার অটোমেটিক অ্যাপ আপডেট হবে। এটা দেখতে পাচ্ছেন ওভার ওয়াইফাই, ঠিক আছে, লেটস আপডেট লেটস ফেসবুক আপডেট ফেসবুক ওভার ওয়াইফাই, ঠিক আছে। তো আমরা এটা এইভাবে অন থাক, এটা আমাদের আপডেট হওয়ার প্রয়োজন। তো আমরা এখান থেকে বেরিয়ে আসবো, তারপর হচ্ছে ইউর টাইম অন ফেসবুক। তো আমরা যে কখন ফেসবুক চালান, কখন কোন দিন কতক্ষণ ফেসবুক চালান, ঠিক আছে, এখানে টাইম সি টাইম দেখে নিতে পারবেন, ঠিক আছে, যেখান থেকে কিন্তু টাইম দেখে নিতে পারবেন, ঠিক আছে। তো এটা থেকে বেরিয়ে যাচ্ছি, তারপর এখানে ডার্ক মোড দেখতে পাচ্ছেন, ফেসবুক কিন্তু ডার্ক মোড আছে, এখান থেকে যে ডার্ক মোড করে রাখতে পারবেন। তো আমি এটাকে অন করে দিচ্ছি, অফ করে দিচ্ছি এটা, ঠিক আছে। তো নিচে চলে যাবে, এবার এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল লকিং, এখান থেকে কিন্তু লক ইউর প্রোফাইল, এখান থেকে কিন্তু প্রোফাইলটা লক করতে পারবেন, ঠিক আছে, খুবই সহজে এখান থেকে প্রোফাইলটা লক করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওকে দিলে এটা লক হয়ে যাবে, তো আমি দিচ্ছি না, আমি ক্যান্সেল দিচ্ছি, ঠিক আছে, এটা আবার প্রবেশ করছি। তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে এখানে প্রোফাইল ইনফরমেশন, ঠিক আছে, আপনার প্রোফাইলে যে ইনফরমেশনগুলো আছে আপনি সবগুলো এখান থেকে দেখতে পারবেন। নিচে দেখুন ইমেল অ্যাড্রেসমেন্ট সব কিছু আমার এখানে আছে, ঠিক আছে, মেন প্রোফাইল যা আমরা এডিট করছি সব কিছু। তো নিচে দেখতে পাচ্ছেন হাউ প্রোফাইল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, ঠিক আছে, হু দেখতে উপর দেখতে পাচ্ছেন হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট, আপনি কেউ কে সবাই সেন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে, এখানে লেখা আছে দেখুন, এই যে এখানে লেখা আছে এভরিওয়ান মানে সবাই পারবে। আর নিচে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড অফ ফ্রেন্ড, খালি ফ্রেন্ডরা, ঠিক আছে, ফ্রেন্ডের ফ্রেন্ডরাও। আর নিচে দেখতে পাচ্ছেন হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, আপনার ফ্রেন্ড লিস্টটা কি সবাই দেখতে পারবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্রেন্ড, আপনারা কিন্তু ফ্রেন্ড দিয়ে দেবেন, বাকি যদি চান পাবলিকরা দেখবে তাহলে পাবলিকও দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে ফ্রেন্ড দিয়ে দিচ্ছি। হু ক্যান লুক আপ ইউজিং দ্য ইমেল অ্যাড্রেস, আপনার ইমেল অ্যাড্রেসটা কারা দেখবে সবাইকে দেখতে পারবে, আমি এখানে দিয়ে দিচ্ছি অনলি মি, আমি একাই দেখতে পারবো আর কেউ আমার এগুলো দেখতে পারবে না, ঠিক আছে, এগুলো অনলি মি দিয়ে দিবেন। তো আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এখান থেকে বেরিয়ে নিচে দেখতে পাচ্ছেন পোস্ট, পোস্টে ক্লিক করবো, পোস্টে ক্লিক করবো হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট, আপনি ফিউচার পোস্টগুলো পাবলিক দেখতে পারবে না, ঠিক আছে। আর এখানে ফ্রেন্ড ফ্রেন্ডরা দেখতে পারবে, ঠিক আছে, এটা ফ্রেন্ড দিয়ে রাখবেন, দেখেন আমি ফ্রেন্ড দিয়ে রাখছি, লিমিট হু ক্যান সি পোস্ট এখানে, ঠিক আছে, এগুলো নিচে দেখতে পাচ্ছেন, একবার নিচে হু ক্যান সি ইউর স্টোরেজ, স্টোরেজগুলোকে দেখতে পারবে, পাবলিক যদি দেখতে পারে তো পাবলিকে দিয়ে দিবেন, আর যদি বলেন যে আমার ফ্রেন্ডরা দেখবে খালি, এখানে ফ্রেন্ডরা দিয়ে, ও এখানে সরি, এখানে ফ্রেন্ড আছে আর এখানে হাইড স্টোরি ফ্রম, কারণ আপনি যদি হিস্টোরিটা হাইড করে রাখতে চান তো এখানে কিন্তু হাইড করে রাখতে পারেন, এখান থেকে কিন্তু আবার কাস্টমও করতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডটাই রাখাই বলো, আমার হিস্টোরিগুলো আমি ফ্রেন্ডের দেখানোর জন্য আমি এখানে আপলোড করি, ঠিক আছে। তারপর আমরা এখান থেকে ব্যাগে চলে যাব, তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে ব্লকিং, ঠিক আছে, যে ব্লকিং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চাইলে কাউকে ব্লক করতে পারেন আপনার ফ্রেন্ডের মাঝ থেকে, ঠিক আছে, যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফ্রেন্ডের মাঝ থেকে যাই করে এখানে ক্লিক করে এখানে নাম সার্চ করে আপনি তাদেরকে ব্লক করতে পারেন, ঠিক আছে। তারপর নিচে চলে যাব, এটা এখানে কি অ্যাক্টিভ স্ট্যাটাস, অ্যাক্টিভ স্ট্যাটাস দেখে এটাকে অন করে দেবেন, অন থাক। তারপর অ্যাড প্রেফারেন্স, ঠিক আছে, এখানে কিন্তু অ্যাড আপনি এটাকে হাইড হাইড করতে পারবেন, এই জন্য হাইড অ্যাপস, সবগুলো হাইড অ্যাপস আছে, ঠিক আছে, যে যে অ্যাপসগুলো আপনি এখান থেকে হাইড করে রাখতে পারবেন, কি আপনি আবার আনহাইডও করতে পারবেন এখানে, ঠিক আছে। তো তারপরে আছে এখানে লোকেশন, আপনি লোকেশনটা চাইলে লোকেশনটা দিতে পারেন, আপনি এখানে কোথায় আছেন, কোথা থেকে আপনি আপলোড করছেন বা কি পোস্ট করছেন, আপনি এখান থেকে লোকেশনটা দিতে পারেন, কারোর সাথে লোকেশনটা শেয়ারও করতে পারেন, ঠিক আছে।
তো বন্ধুরা, যে গুরুত্বপূর্ণ সেটিংগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি আশা করি বুঝাইতে পারছি, ঠিক আছে? তো এগুলো কিন্তু অনেক কঠিন, যেগুলা যে আমাদের প্রয়োজন, ঠিক আছে? সেই সেটিংগুলো আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি, দেখাতে পারছি। তো এই ছিল আজকের ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফার্স্ট লাগা বেলবানটা অন করে দেবেন ফর ভিডিওর জন্য, আর একটি লাইক মাস্ট। থ্যাংক ইউ সো মাচ।